নমস্কার বন্ধু, গুলবাড়ি টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মানুষে কয় শহর ছোৱালী বিয়া, কিন্তু শহরত কই গাঁও বেশি বেশিরভাগ হয়। নিজে মই গাঁৱত ডাঙর হয়েছো, আমার গাঁওখন বড় ভিতর আছিল, সবে খেতি করা মানুষ। পথর আর হাবি চারিফালে, আমি স্কুল না থাকলে সদায় হাবি যাও, রবার টেঙ্গা খাবো। আমি তিনিজনী আসলেও ভাল বান্ধবী, নিমক জ্বলা লই যাও, বনতে বহি খুব খাও। তেতিয়া আমি ক্লাস ফাইভ নে সিক্স, 11-12 বছর মান হব। আমার লগত কেতিয়া বা কমলা বিহে যায়, কমলা বিহের বয়স তেতিয়া 35-36 মান হব। পেহের বিয়ের এমাহ পিছত গিরিকে ঢুক, তাই নিজৰ ঘৰলৈ গুচি আহিছিল। তাই মাঝে মাঝে আমার লগত টেঙা খাবলৈ যায় আৰু আমাক লেতেৰা কথা শিকে। কমলা বেহী আমার দেহের তলত নম গুজিছিল। রাতে মা হতে ফুস ফুসে থাকে, দেউতা রাতে মনে মনে মার বিছন ধুয়ে নি ইত্যাদি। পেহি আমাকে জনীখন দেখা কয় যে আমার দিন তেনে হব বলে। তেতিয়া মোর ঘিন লাগি গেছে। ডিসক্রিপশন বক্সত দ্বিতীয় চ্যানেলটো লিঙ্কটো দিয়া আছে, চ্যানেলটো সাবস্ক্রাইব করুন, তাতে গেলে সেক্সির প্রশ্ন আর উত্তর হবে। পেহির খুনত এখবার নম গজিস আসিল, কলা কলা দিয়ে গেল নম, মাঝে ফাঁক পগলা আসিল। আমাক সুই চাব দিয়ে আমি নসুই, এনেদরে আমি হাবি টেঙ্গা খাব যাওতে প্রায় লক্ষ্য করে নমন দা বহু জঙ্গল ফলায় টেমা এটা লই হোস করব যাই আরো বহু সময় লাগে। আমার সন্দেহ হওয়াত আমি বজুয়া খালে দুদিন মনে মনে পিছা করেছিল, কিন্তু কত নো হয় ধরব নয়। এদিন কথাটো কমলা বেহে কলো, পেহিয়ে এ উৎসাহিত হয়ে কলে আমি তার পিছা করি। পিছদিনা আমি অলপ সোনকালে গৈ গছৰ মাজে মাজে লুকাই থাকিলে গোটেই প্লানটো কমলা বেহে কিছু সময় ৰৈ দেখা পালো। বৌ আহিছে সদায় অহাৰ দৰে, আজি গাত অকল মেখেলাখন বুকুত বান্ধি আহিছে, হাতত টেমাটো। বৌ আঁতৰ হোৱাৰ লগে লগে কমলা বেহে আগবাঢ়িল, আমি পিছে পিছে হাবিৰ মাজে মাজে স্পৰ্ণে আগবাঢ়িলো। বৌক দেখা নাছিল, পেহীৰ লগত মনে মনে আগবাঢ়ি আমি গৈ নমদৰ পথৰ ৰখা খেৰ চাঙিয়া ঘৰ পালো। বৌক দেখা নাই, আমি ঘরটোর কাকতে থাকা গছ এজোপার কাকত রলো। আগত কমলা বেহী ঘরের ভিতর কোনোবাই কথা পাতি আছে, বর মাত আমি চালি ঘরটোর বেরখনত প্রায় লাগিয়েছিল, কথা ফালকাই শুনেছিল। আমার কথাই কই আছে বয়ে, মোর হিতত আজি নাই, কিন্তু ইমান টেঙ্গা খাই যাকালি মই ফিরি গেছি তেল ইটফোনের পরা মত মানুষ মাতা শুনিয়ে পালো। ইহতর সিমানে চিন্তা নাই, সেই বিধবাজনী থাকিলে ভয়, তাই গম পালে বেয়া হব। আমি খেরর বেরর মাঝের ভিতর জমি চালু, হেসন মনোদা গাঁওর হিপারে ঘর শুনেছিল। নমনদার বর বিয়ার আগতে মনোদার লগত গলি গলি আসিল, তার মানে কথাটো হসে বিয়ে আর ঢুকাটি লই বের ফুটাটো ভিতর চাই আসিল। মনোদার গাত কল লুঙ্গি গেঞ্জিটো খুলি খুটোয়া আছে, বউ খাবতে ধুই আছে, বর বুকুত মেখেলাখন গাঁঠি মারা আছে, কিন্তু মনোদার যখন হাতরে বর মেখেলাখন দাঙ্গি টপিনা মোহের আছে, বিকাল বগা টপিনা বর। মই বৰ পুৰা পিছফালটো বেৰখন আছিল, মোৰ বস্তু মস্ত কচি ফুটাটো মই স্পষ্টকৈ দেখিছিলোঁ। বগা বিকাল টপিনা দুখৰ মাজত কলা ডাঙৰ ফুটাটো মনতে খুব মোহাই দিছে বৰ টপিনা, আৰু মাজে মাজে আঙুলি এটা সোমাই দিয়ে বৰ পকৰটো ফুটাটো। তাক সুবিধা কৰি দিবলৈ বয়ে মাজে মাজে এখন ভৰি দাঙি দিয়ে। তেতিয়া বৰজনী নম বৰ তলে দি অলপ দেখা পাই অলপ পিছত বয়ে মনতাৰ লুঙ্গিখন গাঁঠি খুলিয়ে দিলে, হৰহৰকৈ পৰি গ'ল লুঙ্গিখন। মনোদার কলা মস্ত লেঙ্গটো জেপিয়াব ধরলে, বয়ে সেটা হাতের মুঠাত লে অগা পিছা করবলে ধরলে। মনোদার থাকিব নোয়ারা হল সাগে, এবার বর মেখেলাখন কুকু লই উঠাই মোর পিয়া দুটা টিপি টিপি এটা পিয়া মুখত লই কাকির খাব ধরলে। বউ পুরা গরম হয়ে গেছিল সাগে, কারণ বউ বরে ভারে বড়িখন মনোদার কঁকালত উঠাই নিজের কঁকালখন মনোদার লেঙ্গটো কসালি আসিল। মই কমলা বেহির ফালে চালু, পেহিয়ে এখন হাত নিজের মেখেলাখনের ভিতর সময় কসালি আসিল, তেতিয়া বুঝা নাছিল, তেতিয়া বুঝি পাইছে কি করেছে। ভিডিওটি সম্পূর্ণকে চাওয়ার ভাবে ধন্যবাদ, আর এনেকা ভিডিও পাবলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।